মাস দুয়েক আগেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন রায়গঞ্জ ব্লকের বাজিতপুর গ্রামের মোহাম্মদ আলী, কুরমান আলী, রাজেশ আলী সহ কয়েকশো পরিযায়ী শ্রমিক। আচমকাই করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে আবারও লকডাউন শুরু হয়ে যাওয়ায় তাঁরা কাজ হারিয়ে গ্রামে ফিরে এসেছেন। কেউ এখনো ফিরতে পারেননি, রয়েছেন রাস্তায়। গ্রামে ফিরেও কাজ না পাওয়ায় প্রায় অনাহারে অর্থাহারে দিন কাটছে তাঁদের। এই চিত্রই ফুটে উঠেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, করণদিঘি, গোয়ালপুকুর, চাকুলিয়া ও চোপড়া ব্লকের বিভিন্ন গ্রামগুলোতে। লকডাউন আবারও তাঁদের কর্মহীন করে দিয়ে সর্বশান্ত করে দিয়েছে। কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন আর কিভাবেই বা পরিবার প্রতিপালন করবেন, এই দুশ্চিন্তায় গ্রাস করেছে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, পঞ্চায়েতের মাধ্যমে এদের 100 দিনের কাজে বা অন্য কোনো কাজে লাগানোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্লক ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার বহু যুবক ও কর্মঠ পুরুষ একটু বেশি টাকা রোজগারের আশায় নিজের এলাকা ছেড়ে কাজ করতে যায় ভিন রাজ্যে। তারা কেউ দিল্লি, কেউ হরিয়ানা, কেউ পাঞ্জাব, আবার কেউ যান মুম্বাইয়ে। সেখানে প্রচুর টাকা মজুরির বিনিময়ে 6 মাস 1 বছর কাজ করে বেশ কিছু অর্থ রোজগার করে বাড়িতে ফিরে আসেন। 2-1 মাস বাড়িতে কাটিয়ে আবারও ফিরে যান ভিন রাজ্যগুলিতেই। কিন্তু 2020 সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে চলা লকডাউনের জন্য তারা ভিন রাজ্য থেকে বহু কষ্টে ফিরে এসেছিলেন নিজেদের জেলার গ্রামের বাড়িতে। কিন্তু গ্রামে ফিরে এসে কোনো কাজ না মেলায় পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। লকডাউনে সব কিছু বন্ধ থাকায় একদিকে যেমন তারা পরিযায়ী শ্রমিকের কাজেও যেতে পারছেন না, তেমনই নিজেদের গ্রামে ফিরেও কাজ জুটছে না তাদের। ফলে এক প্রকার অনাহারে অর্থাহারে বহু কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। এমত অবস্থায় মহাজনের কাছ থেকে নেওয়া ঋণ কিভাবে শোধ দেবেন আর কিভাবেই বা ছেলে মেয়ে পরিবার নিয়ে সংসার প্রতিপালন করবেন, এই দুশ্চিন্তায় গ্রাস করেছে তাদের। স্থানীয় পঞ্চায়েতের সদস্যের কাছে কাজের জন্য আবেদনও করেছেন তারা, কিন্তু কাজ পাচ্ছেন না। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পরিযায়ী শ্রমিকদের এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের স্থানীয় পঞ্চায়েত থেকে 100 দিনের কাজ বা অন্য কোনো কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয় নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তোমার নাম? রাজেশ আলী। কোথায় গেছিলে কাজ করতে? হরিয়ানা। কি কাজ করতে? চালের সেরা গেতে মুড়িতে। কতজন গিয়েছিল একসঙ্গে? একসঙ্গে 15-20 জন। এখন কি? এখন পরিস্থিতি কি, আগে 300 টাকা দিয়ে চলে যেতাম, এখন 25 টাকা দিয়ে গিয়েছি আসছি, কোনো কাজ করবো নাই, বসে থাকছি, আবার ধার দূর করে আসলাম বাড়িতে। লকডাউনের জন্য কিছু করতে পারি না, বাড়িতেও আবার কাজকর্ম কিছু নাই, এই জন্য কী করবো এখন? আমরা গরিব মানুষ, সরকার যদি কিছু দেখ, কিছু করা নাই আমাদের, যদি হেল্প করে একটু তো ভালোই হয়। আপনার নাম? কুরমান আলী স্যার। আপনি কবে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? এই যে আমরা গিয়েছিলাম দিল্লিতে কাজ করতে, তো আমরা 1 মাস আগে গিয়েছিলাম, যাই হোক ধার দূর করে। তারপরে তো শুনলাম যে লকডাউন কী যেন ব্যাপার এরকম, আমরা ভয়ে ভয়ে দুশ্চিন্তায় 1 মাসের ভিতরে ফিরে চলে আসছি। আবার অনেক মহাজন ঋণ হয়ে গেছে, বন্ধন টন্ধন আছে, দিতে পারছি না, তার বলে আবার ভয়ে ভয়ে চলে আসলাম। সংসারের চাপ এদিকেও আসে, দেখছি কাজ টাজ নাই, ঘোরাঘুরি অসুবিধা, আমাদের কাজ টাজ করতে পারছি না, কেউ গ্রামের আমাদেরকে বলেও না কাজের ব্যাপারে। লকডাউনের ব্যাপারে এমন মানে চাপ, কেউ কথাও বলে না, আমরা কিছু ওরই উপায় পাচ্ছি না, মানে আমরা কিছুই পাচ্ছি না, আমাদের এমন অবস্থা খারাপ, আমরা কি করে চলবো তা আমরা নিজেও ভাবতে পারছি না। তোমার নাম? আমার নাম এমডি আলী। কোথায় গিয়েছিলে কাজ করতে? হরিয়ানা গেছিলাম। কি কাজ করছো ওখানে? ওই চাউলের মিলে আর কি, গহমের মন্ডিতে। কতজন গিয়েছিলে একসঙ্গে? ওই মোটামুটি 8 জন। আচ্ছা, বাড়ি ফিরলে কেন? বাড়ি ফিরছে এই যে লকডাউনের জন্য, যেখানে যেসব গিয়েছিলাম ওখানে তো লকডাউন ছিল না, এখন লকডাউন হয়েছে, এখন ধার মাজন করে নিয়ে আসছিলাম কিছু টাকা, সুজার জন্য এখন টাকা পয়সা নাই, কী করে সুজবো এটাতে চিন্তা করতেছি, কাজ কাম নাই। বুঝে তো ভাই, যে কতজন আপনার এলাকা থেকে ভিন্ন যে কাজে যায়? দেখেন, আমাদের এখানে তো প্রায় 600 থেকে 500 মতো লোক যায়, তো এবার খুব একটা বেশি দিন আগে যায়নি,
মাসখানেক আগে গিয়েছিল তো এর মধ্যে এরা মোটামুটি কিছুদিন আগে যাওয়ার পরে একটা ভালো এদের মান্ডিতে কাজ করে মানে গমের মান্ডিতে তাতে এরা খুব আশা করেই গেছিল যে মোটামুটি এক দু মাস থাকলে পরে ভালো একটা রোজগার হবে কিন্তু সেটা তো দূরের কথা ওখানেও লকডাউন বাড়িতে এরা যা ধার দেনা করে গেছিলো সেটাও এখন এদের মানে শোধ করার মতো আর অবস্থা নেই তো এখানকার আমি জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে আসে বলে এরা যে এখন যদি আমাদের কোনো রকম একটু পঞ্চায়েতের আওতায় নিয়ে আসে কাজকর্ম একটু সুযোগ সুবিধা করে দেওয়া যায় তো আমি এই আবেদন নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমাদের উপনেতৃত্বর কাছে বলবো যে এদের জন্য এখান থেকে মানে এই মানে আজকে যে অনাহারের একটা এদের ব্যাপার আছে এটা যেন এরা বঞ্চিত না হয়। রায়গঞ্জ থেকে দেবব্রত দাসের রিপোর্ট, বঙ্গের বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার সর্বপ্রথম স্বাস্থ্যসাথী গ্রেড বির মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিটি হাসপাতাল হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ নম্বর 9775954446 এবং 9143287928।